কামিলাবি রহমান হাজির হয়েছি সঙ্গে নিয়ে ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি। কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি রন্ধনশিল্পী শর্মিন আক্তার জুয়ের সঙ্গে। কেমন আছে জুই? কি তপ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। কি দেখাবে বলো? আজকে আমি তৈরি করে দেখাবো অ্যালপেনলিবে স্ট্রবেরি পুডিং। ওকে, অ্যালপেনলিবে স্ট্রবেরি পুডিং তৈরি করতে কী কী লাগছে চলুন জেনে নিচ্ছি। অ্যালপেনলিবে স্ট্রবেরি জেলো পুডিং তৈরি করতে যা যা উপকরণ লাগছে: ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, ফার্ম ফ্রেশ গুঁড়া দুধ, কনডেন্সড মিল্ক, ডিম, ভ্যানিলা এসেন্স, কর্নফ্লাওয়ার এবং স্ট্রবেরি জেলোটিন পাউডার। দেখা হয়ে গেল উপকরণ, চলে যাচ্ছি মূল রেসিপিতে। কি করতে হবে বলো? প্রথমেই আমরা এখানে একটু ফার্ম ফ্রেশ মিল্ক নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। ওকে, ফার্ম ফ্রেশের তরল দুধ আমার সবসময় বলতে ভালো লাগে, আমরা সবাই জানি। তারপরে অনেকেই হয়তো বা জানি না যে এটা রেজিস্ট্রি খামারিদের কাছ থেকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে এনে প্যাকেটজাত করে দিনে দিনে শপে দেওয়া হয়, যার জন্য এর টেস্ট থাকে অক্ষুণ্ণ অটুট। চলো, তোমার কতটুকু লাগবে? আমি আমার লাগবে এক কাপ। এক কাপ? ওকে। ঠিক আছে, এই এক কাপ এখন আমরা সবকিছু যেহেতু মিক্স করবো, হ্যাঁ, ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি একবার। এটাই দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তারপরে এর মধ্যে যাবে হচ্ছে 2 টেবিল চামচ ফার্ম ফ্রেশের গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমাদের এখানে পরিমাণ মতো চিনিটা রাখা আছে। আচ্ছা, চিনিটা দিয়ে দিচ্ছি। আমাদের পরিমাণ মতো যে ডিমটা আছে, তিনটা ডিম আছে এখানে, না তিনটা আছে, চাইলে কি বাড়ানো যেতে পারে। ওকে, চিনিটা যদি আমরা একটু কম পছন্দ করি তাহলে চিনির ক্ষেত্রে চিনিটা না দিয়ে একটু কনডেন্স মিল্কটা বেশি দিলেও চলবে, বাট যেহেতু আমি চিনি অ্যাড করেছি তাই কনডেন্স মিল্কটা কম দিচ্ছি। ওকে, এরপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। এরপরে দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স। ওকে, একটু পরিমাণ পুরাটাই লাগবে। তারপর আমরা এটা অল্প স্পিডে, আমরা নর্মাল পুডিং করলে নর্মালি ক্যারামেল করে নিই, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু অ্যালপেনলিবেটা করছি, যারা অ্যালপেনলিবে চকলেটটা খেয়েছে সেই আদলে করা, ওই টেস্টটা ওটাই আসে একদম। কিছুটা স্ট্রবেরি লাইন থাকবে এবং ভ্যানিলা কালারের লাইনটা থাকবে, সেই ক্ষেত্রে আমরা ক্যারামেলটা করব না, যাতে কালারটা হোয়াইট থাকে। এখন আমরা এটা টেম্পারেচার সেট করে ওভেনে বেক করে নেব। কততে দেব বলো তো? ট্রেতে একটু পানি দিয়ে নিতে হবে, পানি যাতে স্টিমটা হয়। আপার এন্ড লোয়ার তাপমাত্রায় 120-30 মিনিটস। ওকে, তাহলে আমরা 30 মিনিটস ওয়েট করব। জি, এর মধ্যে কোনো কাজ কি আছে আমাদের? এর মধ্যে আমরা একটু জেলোটিনটা রেডি করে ফেলতে পারি। ঠিক আছে, চুলো ধরিয়ে দিয়েছি, এখন কি করবে? এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে গরম পানি আছে, কতটা দেব বলো তো? পুরোটাই দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে ইনস্ট্যান্ট যে জেলোটিন স্ট্রবেরি ফ্লেভারের পাওয়া যায়, রাস্তা দেখো তো। হ্যাঁ, ঠিক আছে, এখানে আমার এক প্যাকেট নাও আছে, একটা পুডিং এর জন্য হাফ প্যাকেট এনাফ। আচ্ছা, একটু লো আছে রেখে পাউডারটাকে একটু, চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ একটু নাড়তে হবে। আচ্ছা, রান্নার প্রতি ভালোবাসা কবে থেকে হলো, বিয়ের পর না বিয়ের আগে? আসলে আমার তো খুব আর্লি ম্যারেজ, সেই সুবাদে আসলে বিয়ের পরেই আগ্রহ হয়েছে। শাশুড়ি থেকে ইন্সপায়ার্ড হয়েছি রান্নার বিষয়ে, উনি করতো দেখতাম, পরবর্তীতে তো আপনি আছেন, বিয়ের শুরু থেকেই আপনাকে পেয়েছি। মানে আপনার রান্না দেখে দেখেই আসলে রান্নার প্রতি যে আগ্রহটা সেটা তৈরি হয়েছে। আমাদের মোটামুটি এটা রেডি হয়ে গিয়েছে, বন্ধ করে দেবো, ওটা বন্ধ করব, জাস্ট ভাপটা চলে যাওয়া পর্যন্ত এভাবেই থাকুক। আচ্ছা, আমরা এখন আমাদের যে ওভেনে পুডিংটি আছে এটি নামিয়ে নেব। ওকে, আমি ভীষণ ভয়ে ভয়ে আছি, এটাতে পানি আছে, আমি চুলোর উপরই রাখছি। ঠিক আছে, তারপর আমরা বাটিটাকে আলাদা করে ফেলি। হ্যাঁ, তারপরে এই পুডিংটা একটু যখন ঠান্ডা হবে এটাকে একদম যেভাবে আমরা পুডিং কাটি 8 ভাগে ভাগ করে নিয়ে 4 পিস আমরা নিব, আর বাকি 4 পিস থাকবে। একটা দিয়ে 2টা পুডিং হয়ে যাচ্ছে আমাদের। এই যে 4 ভাগ হলো, এই এখন আমার 8 ভাগ হয়ে গেল। 8টা পিসকে আমি আলাদা করে নিয়ে 4 পিস একটা মোল্ডে দিব, সেম মোল্ডে ফাঁকা জায়গাগুলোতে এই জেলোটিন মিশ্রণটা দিয়ে দিব। ওকে,
আমরা খুব সাবধানতার সাথে এখান থেকে হাফ পুডিংটা এখানে সুন্দর মতো সেট করে বসিয়ে দিব। এখন যে আমাদের জেলটিনটা যে রেডি করা আছে, হ্যাঁ এইটা এখন ভাপটা যেহেতু সরে গিয়েছে, এখন জেলটিনটা এরকম গ্যাপে গ্যাপে হ্যাঁ খুব, এটাও খুব সাবধানতার সাথে একটু করতে হবে। তো এটা ফ্রিজে রাখতে হবে এখন জমা পর্যন্ত? হ্যাঁ জমা পর্যন্ত। জমতে কতক্ষণ লাগবে আমাদের? জেলটিন তো বেশি সময় লাগে না, রুম টেম্পারেচারে আধা ঘন্টার মতো, আর ফ্রিজে রাখলে 10-15 মিনিটে জমে যায়। 10 থেকে 15 মিনিট আমরা এটা ফ্রিজে রাখছি জমা পর্যন্ত। আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। এটা পুরোপুরি জমে গেলে আমরা আপনাদের সামনে এসে এটা আমরা সার্ভ করব এবং দেখতে কেমন হয় সেটা দেখব। তাহলে এখন আমাদের অপেক্ষার পালা, তাই তো? অপেক্ষা করি। ঝুঁ আমাদের বোধ হয় জমা হয়ে গেছে। হ্যাঁ মনে হয় মানে জমে গেছে। ও আমি হেল্প করি তোমাকে, দাঁড়া। কি হবে আমি জানি না। সময় স্বল্পতার জন্য আমাদের এটা বেশি জমাই নাই, আমরা তাড়াতাড়ি। হ্যাঁ আর একটু সময় পেলে একটু সুন্দরভাবে জমতো আর কি। এটা লুকটা আসলে দেখতে যে আলপেনলিবে চকলেট যেটা হয় সেই জন্য এটা নাম দেওয়া হয়েছে আলপেনলিবে স্ট্রবেরি পুডিং। আপু এই যে তৈরি হয়ে গেল আমার আলপেনলিবে স্ট্রবেরি পুডিং, এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ, দেখতে এত ভালো লাগছে, খেতে না জানি কত ভালো লাগবে, খাবো তো অবশ্যই একটু পরে। প্রস্তুত প্রণালী, পুডিংয়ের সব উপকরণ একসাথে ব্লেন্ড করে মিশিয়ে একটা গোল বাটিতে পুডিংয়ের ব্যাটার ঢেলে দিতে হবে। এবার ইলেকট্রিক ওভেনে 150 ডিগ্রি তাপমাত্রায় 5 মিনিট বেক করতে হবে। ঠান্ডা করে বাটি থেকে নামিয়ে মাঝখান থেকে খুব সাবধানে 8 পিস করে কেটে রাখতে হবে। এবার খুব সাবধানে আবার পুডিং মোল্ডে ফাঁকা করে পুডিংগুলো রাখতে হবে। স্ট্রবেরি জেলটিন পাউডার গরম পানিতে মিশিয়ে পুডিংয়ের বাটিতে খালি জায়গাগুলোতে ঢেলে দিতে হবে। এবার পুডিং মোল্ড 5-6 ঘন্টা ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে। ঠান্ডা হলে ডিমোল্ড করে পরিবেশন করতে হবে মজাদার আলপেনলিবে স্ট্রবেরি জেলো পুডিং। দর্শক ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি আমাদের সবার প্রিয় একাধারে যিনি অভিনয় শিল্পী, মডেল এবং উপস্থাপিকা, আর কেউ না লারা লোটাস। কেমন আছো লারা? খুব ভালো আছি, নতুন বছর আজকে আমাদের প্রথম দেখা। আমরা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু স্টুডিওতে এসেছি, তাই না? একদম। যেটা আমি খাবো এটা আমার নিজের, জানোই তো আমি আমার নিজের রেসিপিগুলো করি। ওটস উইথ বিটরুট সুপ। ওটস উইথ বিটরুট সুপ তৈরি করতে যা যা উপকরণ লাগছে, বিটরুট পেস্ট, ওটস, চিকেন স্টক, লেবুর রস, সয়া সস, গোলমরিচ গুঁড়া, ডিম, লবণ, চিনি, রসুন কুচি, থাই পাতা এবং ফার্ম ফ্রেশ প্রিমিয়াম বাটার। আমি এখানে স্টকটা করে নিয়েছি, তুমি প্যাকেটেরটাও নিতে পারো। এখন আমি কি করবো জানো, এই যে ওটসটাকে আমি দিয়ে দেবো, হ্যাঁ 1 কাপ পরিমাণ আছে। এখন বলো কাজ কেমন চলছে, কি করছো? নতুন বছরে খুব ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ আমি একটা সিনেমা শেষ করলাম। এটা এই বছরে রিলিজ হবে কোনো এক কালে। সিনেমাটার নাম তালাত আহমেদ, এটার ডাইরেক্টর আর কোস্টার বাংলাদেশে অনেক 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 গুণীজন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। সবকিছু মিলিয়ে খুলনা পাইকগাছাতে কাজটা করে আসলাম। আর খুব রিসেন্ট আমি তোমার পোশাকের মডেল হচ্ছি। ইনশাআল্লাহ আমি তো তোমাকে বানাবো পোশাকের মডেল। মানে তোমার তুমি যখন পরবে না আমার শাড়িগুলো কি যে হবে আমি বুঝতে পারছি না। আমি ওয়েট করছি ওই দিনটা। আসলে হ্যাঁ তুমি ডিজার্ভ করো, অবশ্যই ডিজার্ভ করো। থ্যাঙ্ক ইউ, ওয়েলকাম। আচ্ছা চলো, আমরা বাকি জিনিসগুলো তুমি আমাকে দাও, একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি আমাকে বিটরুটটাই দাও আগে। ওকে আচ্ছা, এটাকে একদম ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করেছি। হ্যাঁ কাঁচাটাই, কোনো বয়ল করা না না না, এটা তো এখানে বয়ল হয়ে যাবে। হ্যাঁ এখন হয়ে যাবে, সুন্দর রং। আমি কিন্তু এটা স্যুপ আসলে খাইনি, আমি নিজেও জানতাম। হ্যাঁ জানবে কেন, এটা তো আমার রেসিপি, কাজে এটাই এখন খাবে তুমি। এটা লবি স্পেশাল রেসিপি। এনিওয়ে সুগার দাও, সুগার পরিমাণ মতো, খুবই কম দিলাম না, ওরকম একটা কিছু না। আচ্ছা লবণ, আমি লবণটা বুঝেই দেবো কেননা আমি সয়া সস এখানে দিচ্ছি, এটাতে লবণ থাকে। হ্যাঁ এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ দেব, যে যেমন খেতে পছন্দ করে। থাই পাতাটা আমাকে দিয়ে দিতে পারো, এটা দিয়ে দিই। হ্যাঁ এটা যে কি সুন্দর গন্ধ হবে। আচ্ছা
আচ্ছা লারা, এখন আমরা যেটা দেব সেটা হচ্ছে, হ্যাঁ আগে থেকে একটু ফেটে নিয়েছি আমরা। ওটস তো অনেকে সকালে নাস্তার সাথে বিভিন্ন ফ্রুটস দিয়ে খায়, এটা কিন্তু এত গুড প্র্যাকটিস। সেই ধরো আমরা একটু ভাজবো বাটারে গার্লিকটা, হ্যাঁ তারপরে আমরা ওইটার একটা সুন্দর গন্ধ আসার জন্য। না আমি জানি না তুমি কতটুকুন জানো, তুমি তো রান্নাবান্না করোই। আমরা যারা রান্নাবান্না করি বা কেক বিস্কিট বেকিং যারা করি, আমরা সবসময় বাটার ভালো একটা জিনিসে স্টাক হয়ে যাই। এখন আমরা স্টাক হয়েছি সব রন্ধনশিল্পীরা এই ফার্ম ফ্রেশের প্রত্যেকটা প্রোডাক্টে। প্রতিটা জিনিস তাদের ভালো, তুমি যেমনি চাইবে তেমনি হবে একদম, হ্যাঁ অ্যাজ ইট ইজ। কি বলবো তোমাকে, এত সুন্দর প্রোডাক্ট, এটা আমার খুব ফেভারিট। এবং সবচেয়ে বড় মজার ব্যাপার কি জানো, একটা বক্সে চারটা, ও আচ্ছা এটা ওদেরই বক্স, হ্যাঁ ওদেরই বক্স। নরমালি দেখা যায় 200 গ্রামের একটা বার থাকে, এখানে থাকে চারটা ছোট ছোট বার। আচ্ছা এইটা কি আমরা ধরো সকালে যে ব্রেডের সাথে খাই সেটাও খেতে পারলাম? সেম জিনিস না? সেম জিনিস। ওকে আর রসুন দিয়ে দিতে পারো, পুরোটা দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দাও। রসুন আদা এই দুটাতে হচ্ছে মেইন গন্ধটা আসে খাবারের, এটা মাংস হোক আর আছে লেমন জুসটা আমি অনেক আগে যেতে তুমি দিয়ে দাও, এটা তাপমাত্রা এর গুণাগুণটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা শেষে মুগ্ধ আমি। মানে এই স্যুপটা আসলে খুব রাতে আমার ঘুম হয় না, না কি বানাবো আজকে, কোনটা করব, ও মাই গড। তুমি যখন সুন্দর সিনেমা নাটক নিয়ে চিন্তা করো, যার যেটা কাজ তাও তো রেডি করা জিনিস আমি প্রেজেন্ট করি, কিন্তু তুমি তো পুরোটাই করো। হ্যাঁ সেটা ঠিক, এরকম একটা শব্দ হতে হবে তা না হলে কিন্তু এই স্যুপটা হবে না। জাস্ট আমি একটু নেড়ে দিই, এই যে আমি সার্ভ করে দিচ্ছি। কি সুন্দর কালার, আমরা কোনো কালার ইউজ করলাম না, এমনিতেই দেখো এটা ন্যাচারাল কালার থেকে, এটা ন্যাচারাল কালার একদম, দারুণ। আমার হাতের কাছে এটা পাতাটা ছিল, যেহেতু আমি থাই পাতা দিয়ে এটা করেছি এই জন্য আমি দেখতে ভালো লাগবে জিনিসটা। তো লারা আমি জানি না তোমার কেমন লেগেছে, তোমার জন্য তৈরি করে ফেললাম আমি ওটস উইথ বিটরুট স্যুপ। থ্যাংক ইউ সো মাচ। মানুষের যে বলে না শিক্ষা শেষ নেই গুণের শেষ নেই, মানে তুমি হচ্ছে এরকম এত গুণী, তারপরে প্রতিনিয়ত তোমার গুণ বের হয়। আর আমি সো লাকি যে এত সুন্দর একটি খাবার আমি একটু পরেই খাবো, এক্ষুনি খাবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রস্তুত প্রণালী, চিকেন স্টকের সাথে ওটস ভালো করে ফুটিয়ে নিতে হবে, এরপর বিটরুট পেস্ট দিয়ে রান্না করতে হবে। এর মধ্যে সয়া সস, গোলমরিচ ও থাই পাতা দিতে হবে। ডিম ফেটে লবণ চিনি স্বাদ মতো দিয়ে রান্না করতে হবে আরও কিছুক্ষণ। অন্য একটি পাত্রে ফার্ম ফ্রেশ মাখন দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে লাল করে ভেজে স্যুপের সাথে মিশিয়ে দিতে হবে। সবশেষে লেবুর রস দিয়ে নামিয়ে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার ভিন্ন স্বাদের ওটস উইথ বিটরুট স্যুপ। আবারও স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপিতে। প্রিয় দর্শক, দুটো সুন্দর কালারফুল রেসিপি টেবিলে আছে, আমরা কখন খাবো ভাবছি বাট খেতে পারবো না, কেননা খাবার আগে আমরা জেনে নেব এর পুষ্টি তত্ত্ব। আমি জানছি লোপার কাছে। লোপা, লারা তোমাদের সবার প্রিয়, এখন তুমি ভালো করে বলে দাও কোনটা খাবো না। না আপু, খাওয়া যাবে। আমাদের কাছে যারাই আসে বা যারাই পরামর্শ নিতে চায় তাদেরকে আমরা কিন্তু সবসময় বলি ন্যাচারাল কালারফুল সবজি হোক ভেজিটেবল হোক খাবার খাওয়া উচিত, কারণ কালারফুল যে কোনো সবজি ফল বা যে কোনো খাবারে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের তারুণ্য বজায় রাখতে এবং ক্যান্সার রোধ করতে, বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে কিন্তু হেল্প করে। আমি প্রথমেই পুডিংটা নিয়ে শুরু করছি আপু। একটা কালারফুল সুন্দর একটা পুডিং বানিয়েছে অ্যালপেনলিবে স্টাইলে। পুডিং আসলে আমাদের দেশের খুব জনপ্রিয় এবং খুব পরিচিত একটি ডেজার্ট। আমরা ডেজার্ট বলতে গেলেই সব বাসায় পুডিংটাকেই বেশি মনে করি। এখন পুডিংয়ের বিভিন্ন ভ্যারাইটি কিন্তু আমাদের যারা রান্নার সাথে জড়িত রন্ধনশিল্পী শেফ সবাই কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি ইনভেন্ট করছে। তো আপুর ক্ষেত্রেও দেখা গেছে একটু অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছে যেটা বাচ্চারা খুব পছন্দ করবে। আর পুডিং আসলে নিউট্রিশন প্যাকড একটা খাবার, এটা ক্যালসিয়ামের খুব ভালো একটা সোর্স, এটার মাঝে ভিটামিন মিনারেলস তো অবশ্যই আছে এবং দুধ ডিম অ্যাড করে এটা আসলে আমাদের যতগুলো প্রোটিন দরকার সেগুলোও পাচ্ছে। ক্যালসিয়াম রিচ যেহেতু খাবার আমাদের বোন ডেন্সিটি কিন্তু বাড়াতেও কিন্তু হেল্প করে। আর যেহেতু দুধ আছে, দুধ কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু হেল্প করে। তো এই খাবারটা যেহেতু জেলো অ্যাড করা হয়েছে, বাচ্চারা খাবে, একটু যাদের খাবারে মিষ্টি রেস্ট্রিকশান আছে তারা একটু কম খাবে বা পোর্শন কন্ট্রোল করে খেতে পারে। আর স্যুপ নিয়ে আমি আসলে কি বলবো, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম, মানে বিটরুট আমরা অনেকেই খেতে বলি এর পুষ্টি গুণাগুণের জন্য, এটাকে আসলে মানে পুষ্টি একটা বোমা বলা যায়,
কারণ এই এই বিটরুটে এমন কিছু উপাদান আছে যা অন্য অনেক সবজিতে নেই। কালারফুল হওয়াতে এটাতে অ্যান্টি অক্সিডেন্ট তো অবশ্যই আছে, আর এটা ক্যান্সার সেল ড্যামেজ করতে হেল্প করে এমন একটা উপাদান এই বিটরুটে থাকে। আর ভিটামিন সি তো আছেই, এটাতে ফলিক অ্যাসিড, আয়রন, ফাইবারের একটা ভালো উৎস। এটার সাথে আপু ওটস অ্যাড করেছে স্যুপটাতে, যেটাতে হেলদি ফাইবার আছে এবং এটা গ্লুটেন ফ্রি হওয়াতে অনেকেই কিন্তু খেতে পারে যাদের গ্লুটেনের সমস্যা আছে। আর সাথে একটু বাটার অ্যাড করেছে, ফার্ম ফ্রেশের বাটার নিয়ে তো প্রশ্ন তোলা যায় না, মুরগির স্টক দিয়েছে। তো রসুন যেহেতু আর কিছু গোলমরিচ এই স্পাইসিসগুলো অ্যাড করেছে, স্পাইসিসগুলো কিন্তু আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের ইনফ্লামেশন কমাতেও কিন্তু হেল্প করে। তো আর এই স্যুপটা আসলে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে সকালে নাস্তায় কি খাওয়া যায়, অনেক সময় কিন্তু সকালে নাস্তাও এটা দিয়ে করতে পারেন, সাথে একটা ফ্রুটস একটু দুধ নিয়ে নিলে একটা কমপ্লিট সকালের নাস্তা বা রাতের খাবার হয়ে যাচ্ছে। আর আপুকে থ্যাংক ইউ এই ধরনের একটা নতুন ধরনের রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ দেবা তোমাকে। প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের রেসিপি? আমি সব সময় কনফিডেন্টলি বলি এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।